আমি কালকে ফুটে রে কইলাম কি একটু কাইতে দেখো কিউটা কাটবা গেলে হাত ফাইছে। এখন বাজে সকাল 5:30, এত ভোরে মাদু এনেতেছে। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, অনেক বড় দুয়ার তো অনেক সময় লাগে নেপতে, তাই ভোরে উঠে নেপা শুরু করে দিচ্ছে। সকালবেলায় চারপাশে কুয়াশায় ঘেরা, চারপাশে কুয়াশায় অন্ধকার। তো আমাদের এখানে সকালে বাজারের জন্য বাবা সকালে সকালে গাই ধুয়াইতেছে। মশা সকালবেলা অন্ধকার, অনেক দুধ হয়েছে। কলটা আর বালতিটাও তো হইব মারব। সকালবেলায় তোমার ঘুম ভাঙলো? এখন তো 6টাই বাজে না, এত সকাল উঠলা কেন শীতের মধ্যে? ঠান্ডা লাগবে না? যা দেখো গা দিদান দাদন কি করে যাও। দেখো কত দুধ, না দেখছ কত দুধ দেখছ? বাহিরে বইল মামা বাড়ি দুধ আছে, মাছ আছে। বাবা গরু বের করতেছে।
এখন সকাল 6টা বাজে, কিন্তু সূর্যে দেখা মিলে নাই, চারপাশ কুয়াশায় ঘেরা অন্ধকার। আজকে কতগুলো মাছ পেলো সকালবেলা, জাল ফালিয়াই রাখছে। ওরে বাবা, উঠাইতে পারি না, অনেক মাছ। মেজদা মাছ উঠাইতে গেছে, আজকে অনেকগুলো মাছ পেয়েছে। শিউলি ফুল ফুটছে, শিউলি ফুলের গাছের নিচে কত সুন্দর ফুল ফুটে আছে। শিউলি এদিক খেতে দে না মা, এদিক খেতে দে না, বেড়াইনি বেড়াইনি। সকালে ভাত রান্না করা হয় নাই, পান্তা ভাত খাবো, আর কালকে তরকারি ছিল, ভাত বেশি হয়েছে, যার জন্য মারে বললাম যে সকালে রান্না করতে হবে না, সবাই বলে পান্তা ভাত খাবো না। বাবা গেছে বাজারে, মা কাজ করতেছে, এই জন্য আমি আর মা উনি খাইতে বসলাম। আজকে ভিডিওটা এ পর্যন্ত হয়।